ওরে এখন আসতে যায়নি, দেরি আছে, এখনো রিমোট দেখা যায়, চালু রয়েছে তো। কেমন লাগছে? ভয় করছে? না করছে না তো, ঠিক আছে। আর কোথা দিয়ে আমরা কোথায় এসেছি দেখ। এই বলো তাই না, হাওয়া করছে কে? হুট করেই প্ল্যানিং হয় আমাদের, সবার কাছে অনেক কথাই শুনেছি, তাই ভাবলাম ঘুরেই আসি বর্তির বিল জায়গাটা কেমন দেখেই আসি। রাস্তায় যেতে যেতে আমাদের মুখ চালাতে ইচ্ছা করছিলো, তাই আমরা পেয়ারা কিনে নিই, পেয়ারা খেতে খেতে যাই। সবাই খুবই এক্সাইটেড ছিলাম, যে অনেকের কাছে অনেক রকমের কথা শুনেছি, তাই ভাবছিলাম ইয়ে কী দেখবো, কীরকম প্রকৃতি হবে, তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম। কিন্তু যখনই আমরা বর্তির বিলের রাস্তায় ঢুকলাম, আমাদের সারা বডি স্ক্রুপগুলো মনে হচ্ছিল না ঢিলা হয়ে যাচ্ছে, এত বাজে রাস্তা যে আমরা কোনো একটা সময়ও সোজা হয়ে বসতে পারছিলাম না। নিজেদের ঢিলা হওয়া হাড্ডিগুলোকে সঙ্গে নিয়ে আমরা বর্তির বিলে এসে পৌঁছাই। আর আসার পর থেকেই এদিক থেকে শুনি, দিদিভাই নৌকা চড়বেন, দিদিভাই নৌকা চড়বেন, তো এই সব কিছুকে আমি ইগনোর করে আমি এগিয়ে যাই প্রকৃতি দেখার জন্য। কিন্তু আমি এদিক ওদিক সেদিক ফুটেজ দিয়েও আমি কোনোভাবেই ভালো প্রকৃতি খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে ছিল না এর থেকে আমার বাড়ির ছাদের প্রকৃতিটা আরও বেশি সুন্দর হয়ে যায় বিকেলবেলা। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম এদিক ওদিক থেকে ফুটেজ নেওয়ার, কিন্তু কোনোভাবেই ঠিকঠাক হচ্ছিল না, তাই সব কিছু ভুলে গিয়ে কে কীভাবে হাঁটছে সেই দেখতে আরম্ভ করে দিলাম। এরপরে আমরা নৌকায় উঠি, সত্যি বলতে যদি নৌকায় না উঠতাম তাহলে হয়তো জায়গাটাকে ভালো লাগতো না। নৌকায় ওঠার পরই আমরা প্রকৃতিটাকে অনুভব করতে পারি, আর প্রকৃতি অনুভব করার সাথে সাথেই চলছিল আমার মনের ভেতরে ভয়, কারণ দিদি আর কাকিমা যেভাবে এদিক ওদিক থেকে সাফরা তুলছিল তাতে আমার মনে হচ্ছিল এই গেলাম এই গেলাম। ধরতে হবে না, ঠান্দা ঠান্দা ও মা কাই ধরে। এরপর আমরা চলে যাই লোকনাথ মন্দিরে, আর লোকনাথ মন্দির যাওয়ার পথে পুচু ঘুমিয়ে পড়েছিল, আর এতটাই অঘরে ঘুমিয়ে পড়েছিল যে হাজার চেষ্টা করেও আমরা ওকে তুলতে পারছিলাম না। এরপর আমরা ঠাকুর দর্শন করি আর কিছুক্ষণ সেখানে সময় কাটাই, তারপরে যখন বেরিয়ে আসছি তখন দেখি পুচু উঠে গেছে, তাই ওর জন্য সেখানে আরও কিছুক্ষণ থাকা হয় যাতে ও কিছুক্ষণ থাকতে পারে সেখানে। এরপর আমরা চলে যাই একটা ক্যাফেতে, ক্যাফেটার নাম ছিল দ্য বং ক্যাফে, তো ক্যাফেটা খুবই ভালো ছিল, আমার বেশ ভালোই লেগেছে। আর ওখানে গিয়ে আমরা অর্ডার দিই চায়ের, চা আসার সাথে সাথে জানি না দিদির কী হয়েছিল, ও ফটোশ্যুট করতে আরম্ভ করে দিয়েছিল। এরপরের অর্ডার দিয়েছিলাম চাউমিন, তো চায়ের ফটোশ্যুট হলেও চাউমিনের ফটোশ্যুটটা হয়নি, কারণ সবারই খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই ফটো তোলা ভুলে গিয়ে সবাই খেতে মন দিয়েছিল, আর তার সাথে ছিল লিমকা। খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে আসি, আর ব্লগটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক সাবস্ক্রাইব করবে, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও।